প্রতিবছর ম্যাট্রিক এক্সামে একটি আনসিন প্যাসেজ আসে এবং এই প্যাসেজে মার্কস দেওয়া থাকে 5 এবং তোমরা মনে রাখবে আনসিন প্যাসেজটি ইংলিশের টেক্সটবুক থেকে আসে না এই কোশ্চেনটি বা এই প্যাসেজটি যে কোনো সিচুয়েশন বা কোনো টপিকের উপর ডিপেন্ড করে দেওয়া হয় সো আগের ভিডিওতে আমি সিন প্যাসেজের কতগুলো প্র্যাকটিস কোশ্চেন তোমাদেরকে প্রোভাইড করেছিলাম এবং একটি প্যাসেজের কিভাবে অ্যানসার করতে হয় তার কয়েকটি নিয়ম আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম সো যদি তোমাদের প্যাসেজের কোশ্চেনগুলোর অ্যানসার করার নিয়ম না জানা থাকে তাহলে এই ভিডিওতে আমি আবার তোমাদেরকে এই নিয়মগুলো বলে দিচ্ছি তোমরা শুনে নাও সো কিভাবে তোমরা প্যারাগ্রাফ বা প্যাসেজটি পড়ে অ্যানসার করবে তার প্রথম নিয়ম হলো কোশ্চেনে যে প্যাসেজটি দেওয়া থাকবে এই প্যাসেজটি তোমরা মনোযোগ দিয়ে পড়বে এবং এই প্যাসেজটির অর্থ মোটামুটি বোঝার চেষ্টা করবে ইট মিন্স প্যাসেজটি কি অর্থ বহন করছে তার আইডিয়া তোমাদেরকে গ্যাদার করতে হবে দ্বিতীয় নিয়মটি হলো প্যাসেজের নিচে যে কোশ্চেনগুলো দেওয়া থাকবে এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়বে এবং এই কোশ্চেনগুলোর আনসার তোমাদেরকে প্যাসেজ থেকে বের করতে হবে তার মানে প্যাসেজের মধ্যে এই কোশ্চেনগুলোর আনসার দেওয়া আছে তোমাদেরকে খুঁজে বের করতে হবে কোন লাইনের মধ্যে এই কোশ্চেনগুলোর আনসার দেওয়া আছে তৃতীয় নিয়মটি হলো কোশ্চেনগুলোর আনসার লেখার সময় প্যাসেজে নাই এমন কোনো বিষয় বা কথা যদি তোমরা এই কোশ্চেনগুলোর আনসারের মধ্যে অ্যাড করো তাহলে কিন্তু কোশ্চেনগুলোর আনসার ভুল হয়ে যাবে ইট মিন্স প্যাসেজ রিলেটেড তোমাদেরকে আনসারগুলো করতে হবে চার নম্বর নিয়মটি হলো কোশ্চেনগুলোর আনসার যতদূর সম্ভব সংক্ষিপ্ত ও সুস্পষ্ট হওয়া একান্ত প্রয়োজন ইট মিন্স কোশ্চেনগুলোর আনসার যতদূর সম্ভব তোমাদেরকে সংক্ষেপে লিখতে হবে এবং আনসারগুলোর সেন্টেন্সের মিনিং এই প্যাসেজ রিলেটেড হতে হবে পঞ্চম নিয়মটি হলো আনসারগুলো তোমরা তোমাদের নিজের ভাষায় লেখার চেষ্টা করবে এবং মনে রাখবে প্যারাগ্রাফ হইতে অ্যাজ ইট ইজ লাইন তোমরা আনসারের মধ্যে লিখবে না যদি প্রয়োজন হয় তাহলে তোমরা প্যাসেজের ওয়ার্ড ফ্রেজ ইত্যাদি ব্যবহার করে তোমরা আনসারগুলো লিখতে পারো নেক্সট নিয়মটি হলো শুদ্ধ ইংরাজিতে তোমরা আনসারগুলো সম্পূর্ণভাবে লিখবে তারপরও ব্যাকরণগত ভুল যাতে না হয় সে বিষয়ে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে সপ্তম এবং লাস্ট নিয়মটি হলো আনসারগুলো লেখার পর তোমরা ভালো করে আনসারগুলো পরে দেখবে যে কোথায় ভুল হয়েছে কিনা না সো এই হলো প্যাসেজের আনসার করার কয়েকটি নিয়ম যদি তোমরা এই নিয়মগুলো ফলো করে প্যাসেজের আনসার করো তাহলে তোমরা প্যাসেজে ভালো মার্কস স্কোর করতে পারবে সো এই ভিডিওটি ডিসক্রিপশনে আমি একটি পিডিএফ ফাইল অ্যাটাচ করে রেখেছি এই পিডিএফ ফাইলের মধ্যে তোমরা কতগুলো ইম্পর্টেন্ট আনসিন প্যাসেজ পেয়ে যাবে এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং যদি তোমরা সিন প্যাসেজের ভিডিওটি না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে বা আমি এই ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিও এবং আমি এর আগে এই চ্যানেলে ক্লাস টেনের ইংলিশ ক্লাস টেনের জেনারেল সায়েন্স ক্লাস টেনের সোশ্যাল সায়েন্স এবং ক্লাস টেনের ম্যাথমেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোয়েশনস অ্যান্ড আনসার্সের ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি যদি তোমরা এই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো যদি তোমরা ভিডিওগুলো ভালো করে দেখে নাও এবং এই নোটসগুলো ভালো করে শিখে নাও তাহলে 2021 বর্ষের ম্যাট্রিক এক্সামে তোমরা ভালো স্কোর করতে পারবে এখনও যদি তোমরা ভিডিওটিতে লাইক না করে থাকো তাহলে এখনও একটি লাইক করে দাও এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে যত পারো শেয়ার করবে যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে কারণ আমি এই চ্যানেলে এরকম ভিডিও আপলোড করে থাকি সো থ্যাংকস ফর ওয়াচিং আবার একটি নতুন ভিডিও দেখা হবে আজকের মতো বাই